অফিসারের দায়িত্বে থাকা মহিলা কর্মীর গায়ে হাত। দফতরের কমিউনিটি হেলথ অফিসারের দায়িত্বে থাকা মহিলা কর্মীর গায়ে হাত, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি সদর ব্লকের ফান্দাইত পাড়া সুস্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। সম্প্রতি এক দুপুরে স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ নিতে এসে স্থানীয় এক বৃদ্ধ মহিলা স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ। এটা ফান্দাইত পাড়া এলাকা, এই যে এখানে সাব সেন্টার আছে, এখানে ওষুধপত্র দেয়। হ্যাঁ, কি ঘটনা ঘটছে? ঘটনা এরকম একটা খুব ঘটনা, ওষুধ নিতে গিয়ে ওই পেশেন্টের একটু ব্রেনের, হ্যাঁ, ওই মেয়ের হাতটা ধরছে। এই যে এখানে সেন্টার যে ওষুধ দিব। স্বাস্থ্যকর্মীর চিৎকার শুনে গ্রামবাসীরা জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে, পরে পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার, পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্যরা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে 12:45 টাকা আমার ভাগ্নি আর কি ফোন করে কান্নাকাটি করতে থাকে। তখন সঙ্গে সঙ্গে আমরা বাড়ির লোকরা সবাই যাই সেন্টারে, ও হচ্ছে ওখানকার CHO, ওই হেলথ সেন্টারে। তো আপনার তখন সঙ্গে সঙ্গে গিয়ে শুনি যে এরকম একটা লোক, বয়স্ক লোক, তাকে ধরে হাত দাঁড়া টানি করে এবং অন্যরকম উদ্দেশ্য তার ছিল। এরকম ধরনের ঘটনা ঘটার সাথে সাথে আমরা ওখানে ও চিৎকার চেঁচামেচি করার পরেই ওখানকার স্থানীয় লোকজন দুজন এসে ব্যাপারটা করলো, পালিয়ে যায় সেখান থেকে। কিন্তু পরবর্তীকালে গ্রামবাসীদের মধ্যে একজন আবার ধরে নিয়ে আসে ওকে। তারপর আমরা থানায় জানাই এবং যথাযথ স্থানে, ও যেহেতু হেলথ ডিপার্টমেন্টে, আমরা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টা জানিয়েছি এবং আমরা থানায় একটা FIR করেছি। এবং ওখানে নাই আছে CCTV-র ব্যবস্থা, কোনো না আছে আপনার কারেন্ট ওই ঘরটাতে, কোনো ব্যবস্থা নেই। এদিকে বিল্ডিং নতুন কিন্তু কোনো ব্যবস্থা করেনি এখনো গভর্নমেন্ট। তা আমরা বলছি এই জিনিসগুলো নিরাপত্তার খাতিরে অবশ্যই প্রয়োজন। কিন্তু জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।